সুনামগঞ্জে দ্বিতীয় দফা বন্যায় প্রায় দু হাজার দুশো কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে সুনামগঞ্জ প্রতিনিধি এ মহিমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে ভিডিও চিত্রে শহীদুল্লাহ রাজুর রিপোর্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের সড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট সুনামগঞ্জ মূল সড়ক এবং জেলার অভ্যন্তরীণ সড়কের ভয়াবহ ক্ষতি হওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা পানির তীব্র স্রোতে জেলার জামালগঞ্জ জগন্নাথপুর বিশ্বম্ভরপুর তাহিরপুর ছাতক দোয়ারাবাজার ও সুনামগঞ্জ সদর উপজেলার সড়কে ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এসব সড়কে বিশাল অংশ ভেঙে যাওয়া সহ অনেক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে রাধানগর পয়েন্ট থেকে ইয়া পর্যন্ত আপনার টুকের বাজার পর্যন্ত প্রায় তিরিশটি জায়গায় ভাঙ্গা এবং মানে মনন ফাঁদের মতো তৈরি হয়েছে আপনার প্রায় দশ পনেরো জায়গায় ভাঙ্গা মানে গাড়িগুলো চলা একদম কোনোভাবে এল জি ইডি জানিয়েছে বন্যায় রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির পাশাপাশি একশো বিশটিরও বেশি ব্রিজ ভেঙে গেছে প্রকৃত ক্ষতির পরিমাণটা যাওয়ার পরে আমরা জানাতে পারবো তবে বর্তমানে আমাদের এখন পর্যন্ত যে আমাদের হিসাব তাতে আমাদের এগারোটি উপজেলাতেই আমাদের প্রায় দুই হাজার কিলোমিটার মতো সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এবং একশো বিশটি ডিসকাভার্ড বিভিন্ন পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা মোটামুটি সড়ক এবং সেতু কালভার্টের যে ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত আমাদের প্রাথমিক যে ক্ষতির পরিমাণ তার প্রায় উপরে সুনামগঞ্জে এখনও বিভিন্ন সড়কে বন্যার পানি রয়েছে পুরোপুরি পানি নেমে গেলে জানা যাবে ক্ষতির প্রকৃত তথ্য শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা